আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভর্তা লাভারদের জন্য আজ একটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, আমি রুমা হোসেন। আজ আমি বানিয়ে দেখাবো নারকেলি কচুর ভর্তা। এটা আমার খুব পছন্দের একটি ভর্তা, যারা কখনো খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও পছন্দ হবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি যারা কখনো এই ভর্তাটি খাননি তাদের জন্য এই রেসিপিটি আমার শেয়ার করা। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন, এটাই হলো সেই নারকেলি কচু। আর এই কচু ভর্তাটার জন্য আমি ওপরের অংশটা ব্যবহার করব, নিচের অংশটা না, কারণ ওটা একটু শক্ত হয়। এই কচুটাকে আমি কেটে এরকম চিকন করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি, তারপর ঢেকে কচুটাকে সিদ্ধ করে নেব। দেখুন, কচুটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার সিদ্ধ করে নেওয়া এই কচুটাকে পাটায় বেটে নেব। এখন এখানে আমি ভর্তার জন্য 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি, তারপর আমি যেমন ঝাল খাই সে অনুযায়ী ভাজা শুকনা মরিচ নেব। এবার দেব পরিমাণ মতো লবণ, তারপর মরিচটা হাত দিয়ে ডোলে গুঁড়ো করে নেব। এখন দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকেও মরিচের সাথে মেখে নিয়ে তারপর দেব সরিষার তেল। ভিউয়ার্স, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। এবার বেটে রাখা কচুটাকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ভর্তাটা কিন্তু এবার আমার কমপ্লিট। এবার ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য প্রস্তুত। আমার কাছে বেশ মজা লাগে এই ভর্তাটি, যারা কখনো খাননি একবার খেয়ে দেখুন, আশা করি আপনারও ভালো লাগবে। আজ তাহলে আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।